আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো বৃহি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে তোমাদের মাঝে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশি মুদ্রা এবং টাকা এর হ্যাঁ বাংলাদেশি মুদ্রা ও নোট অর্থাৎ সপ সপ্তম অধ্যায়ের সাতাত্তর পৃষ্ঠায় যে টাকা পয়সা সংক্রান্ত যোগ অঙ্কগুলি আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। দেখো সাতাত্তর পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে দুই নঙে আছে কি হিসাব করি হিসাব করি এখানে তিনটি অঙ্ক দেয়া আছে আমি এটি এই তিনটি অঙ্ক তোমাদের মাঝে আলোচনা করব। এখানে এক নঙে আছে কি পাঁচ পয়সা যোগ পাঁচ পয়সা যোগ পাঁচ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ দুই টাকা সমান কত তাহলে এইসব যোগের ক্ষেত্রে আমরা টাকাগুলি একসাথে যোগ করব। এবং পয়সাগুলি একসাথে যোগ করব আর একটা জিনিস আমরা জেনে রাখবো যে এক টাকা সমান একশো পয়সা ঠিক আছে কোথাও যদি এক এক টাকা হয় বা একশো পয়সা থাকে সেটাকে আমরা এক টাকা লিখব তাহলে দেখো একটু বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো যে এক নং একই আছে পাঁচ পয়সা যোগ পাঁচ পয়সা যোগ পাঁচ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ দুই টাকা সমান কত তাহলে আমরা টাকাগুলি একসাথে যোগ করব আর পয়সাগুলো একসাথে যোগ করবো তাহলে টাকাগুলি আমরা আগে লিখবো যে টাকা এখানে শুধু কত আছে দুই টাকা আছে এখানে শুধু তাহলে দুই টাকাটা আমরা এখানে লিখে নিলাম দুই টাকা যোগ এখানে যোগ চিহ্ন দিতেও পারো অথবা এখানে না দিলেও চলবে আর পয়সাগুলি দেখো একসাথে যোগ করব। এই পাঁচ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা আর পঁচিশ পয়সা একসাথে যোগ করবো শুধু সংখ্যাগুলো আমরা ব্র্যাকেটে দেখাবো পাঁচ যুগ পাঁচ যুগ পাঁচ যুগ পঁচিশ তারপর এখানে ব্র্যাকেট দিয়ে পয়সা লিখব এবার এখানে লিখব দুই টাকা আর এই যোগ করলে কত পাঁচ পাঁচ দশ পনেরো বিশ বিশের শূন্য হাতে আছে দুই দুই আর দুই কত চার তাহলে এখানে হলো চল্লিশ পয়সা তাহলে এইটার সমান হলো দুই টাকা চল্লিশ পয়সা তোমরা এভাবে লিখবে তারপর কি আছে দেখো যে দুই নঙে দশ পয়সা যোগ এক পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ দুই টাকা যোগ দশ টাকা তাহলে টাকাগুলি আমরা একসাথে লিখব এখানে দুই টাকা আর দশ টাকা আছে শুধু এটুকু আমরা এখানে লিখে ফেলবো দুই যোগ দশ লিখে ব্র্যাকেট দিয়ে টাকা লিখবো আর পয়সাগুলো আমরা একসাথে লিখবো এখানে আছে দশ পয়সা এক পয়সা পঞ্চাশ পয়সা দশ যোগ এক যোগ পঞ্চাশ ব্র্যাকেট দিয়ে আমরা পয়সা লিখব এখন এই দশ আর দুই একসাথে যোগ করব কত হয় বারো এটা টাকা বারো টাকা আর এখানে এগুলো যোগ করলে কত হবে শূন্য এক আর শূন্য যোগ করলে হয় এক পাঁচ আর এক ছয় না এখানে হ্যাঁ পাঁচ আর এখানে দশক স্থানে কিছু নেই পাঁচ আর এখানে দশক স্থানে কত আছে এক ছয় কত হলো একষট্টি তাহলে এটা যোগফল হলো বারো টাকা একষট্টি পয়সা তারপর তিন নঙে কী আছে যে পঁচিশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ দশ টাকা যোগ পঞ্চাশ টাকা তাহলে এখানেও কিন্তু টাকা এখানে দুইবার দেয়া আছে দশ টাকা আর পঞ্চাশ টাকা তাহলে আমরা এটা লিখে ফেলবো যে দশটা দশ যোগ দশ দশ যোগ পঞ্চাশ ব্র্যাকেট দিয়ে টাকা তারপর পয়সাগুলো লিখব পঁচিশ যোগ পঞ্চাশ যোগ পঞ্চাশ ব্র্যাকেট দিয়ে লিখবো পয়সা তাহলে এই এগুলি যোগ করলে হয় কত শূন্য তার পাঁচ আর এক ছয় ষাট টাকা আর এখানে যোগ করলে কত হবে শূন্য শূন্য পাঁচ এখানে পাঁচ লিখলাম হাতে নেই পাঁচ আর পাঁচ দশ আর দুই বারো এখানে বারো লিখলাম কত হলো একশত পঁচিশ পয়সা কিন্তু আমরা জানি কি যে একশো পয়সায় এক টাকা হয় তাহলে আমরা এখানে দেখো একশত পঁচিশ পয়সা তোমরা এই সাইডে রাফ করে দেখিয়ে দিবে যে একশত পঁচিশ পয়সা সমান লিখতে পারি আমরা এক টাকা পঁচিশ পয়সা কারণ এখানে একশো পয়সা সমান কি এক টাকা আর বাকি থাকে পঁচিশ পয়সা তাহলে এখানে এক টাকা পঁচিশ পয়সা লিখব আর এই এক টাকা যোগ হয়ে যাবে এই টাকার সাথে এখানে আছে আছে একষট্টি টাকা ষাট টাকা আছে এখানে যোগ হয়ে যাবে আর এক টাকা তাহলে ষাট যোগ এক ব্র্যাকেট দিয়ে লিখবে টাকা কারণ এই এক আসলো ওই এখান থেকে পয়সা থেকে আসলো এখানে এক আর বাকি থাকলো গত পঁচিশ পয়সা তাহলে বাকি লিখলাম পঁচিশ পয়সা তাহলে ষাট আর এক যোগ করলে হবে গত একষট্টি সমান দিয়ে তোমার নিচেই লিখবে এখানে যেহেতু স্পেস নেই তাই আমরা ডানে লিখেছি এখানে একষট্টি টাকা পঁচিশ পয়সা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এই যোগ সংক্রান্ত এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফেজ